হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লেট ট্রিশ টু অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আজকে হচ্ছে মহা সপ্তমী অ্যান্ড অষ্টমী, কারণ এবছর সপ্তমী অষ্টমী একই দিনে পড়েছে। এক্স্যাক্টলি। সো আমরাও বেরিয়ে পড়লাম রেডি হয়ে, দেখতেই পাচ্ছো তো, অফিস টফিস করে অ্যান্ড ওর ছুটি, ঠিক আছে। সো যাই হোক, এবারে কী করবো না করবো বা কোথায় যাবো না যাবো এক্স্যাক্টলি ডিসাইড করিনি, তো ভাবলাম বেরিয়ে পড়ি তারপর ডিসাইড করব। তো কী করছি না করছি বা কোথায় যাচ্ছি তার জন্য পুরো ব্লগটা দেখতে থাকতে হবে। সো আর বেশি দেরি না করে লেটস গেট স্টার্টেড। আর এটা হচ্ছে আমার আউটফিট অফ দ্য ডে, তোমাদের সঙ্গে ঝটপট শেয়ার করে নিলাম। কেমন লাগছে আমাকে ডেফিনেটলি কমেন্টসে জানিও। আর এদিকে শায়নও বাইকটা বের করে নিল আর আমরা বেরিয়ে পড়লাম। আমার মতে পুজোতে বেস্ট রাইড হচ্ছে বাইক রাইড, যেটা অনেকটা টাইম সেভও করে। অবভিয়াসলি গাড়ি ইজ কমফর্ট, বাট দেন অ্যাগেন তুমি যদি বাইপাস করতে চাও ভিড় বা ক্রাউড, তাহলে বাইক ইজ দ্য বেস্ট ইউনো রাইড, যেটা তোমার কিছুটা টাইমও বেঁচে যায়। তো যেতে যেতে রাস্তায় ডিসাইড করলাম যে আমরা একটা ফার্স্টে সল্টলেকের দিকে যাই অ্যান্ড কিছু ঠাকুর দেখার চেষ্টা করি। তো ফার্স্টে আমরা চলে গেলাম লাবণীর এখানে, লাবণীর যে ঠাকুরটা সল্টলেকের এখানে সেখানে। তো বাইকটা পার্ক করে আমরা ভেতরে ঢুকে পড়লাম। এবারে ভেতরে যাওয়া যাক, দেখা যাক কীরকম কী করেছে। তো সল্টলেকে একটা যেটা ভালো জিনিস সেটা হচ্ছে যে পুরো কলকাতায় যেরকম ভিড় থাকে তার তুলনায় অনেকটাই কম থাকে, যেহেতু স্পেসটা অনেকটা বেশি, তো গাড়িও রাখা যায়, অসুবিধা হয় না। প্রচণ্ড ওভার ক্রাউডেড জায়গা আমার খুব একটা পছন্দ না, যেরকম তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম। তাই এই রকম চলতি ভিড় তাও ঠিক আছে। এখানে ঘুরে ঘুরে আমরা প্যান্ডেলটা দেখছিলাম, তো সুন্দর কাজ করেছে অ্যান্ড দেখতেই পারছো যতটা পেরেছি ক্যাপচার করেছি। আর হ্যাঁ, মায়ের মূর্তি চোখগুলো দেখো কি সুন্দর লাগছে, তাই না? তো এখানেও বেশিক্ষণ টাইম লাগেনি, ঘুরে টুরে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। তো অন্যান্য জায়গার মতো এখানেও বাইরে প্রচুর স্টলস আর দোকান বসেছিল, তো দেখছিলাম সেগুলোই। আর একটা জিনিস দেখলাম অনেক জায়গাতেই কমন, সেটা হচ্ছে পানির স্টল। এবারে প্রচুর প্যান্ডেলের বাইরে দেখলাম প্রত্যেকটা জায়গাতেই পানির স্টল বসানো ছিল। এরপরে আমরা ওখান থেকে বেরিয়ে, যেহেতু একটু আমরা লেটেই বেরিয়েছিলাম প্রায় 10টার দিকে, তো আমাদের খিদে পেয়ে গেছিলো কারণ ডিনার করিনি। তো ডিনার করার জন্য ভাবলাম যে সবথেকে মানে কম লাইনের জায়গা কোথায় হতে পারে পুজোর সময়। অবভিয়াসলি সেটা ভাবাটাই একটা বোকার মতো থট, বাট দেন অ্যাগেন আমরা ভাবলাম যে কোথায় যাব না যাব এসব চিন্তা করতে করতে আমরা যখন বল্লে বল্লে ধাবার সামনে CC1-এর কাছে যে লোকেশনটা ওটার সামনে দিয়ে যাচ্ছিলাম, দেখলাম এখানে খুব একটা লাইন নেই আর খুব একটা ভিড় নেই। অ্যান্ড আমরা পৌঁছাতেই যখন বললাম তো আমাদের জাস্ট 2 মিনিট দাঁড়াতে হয়েছে, এক্স্যাক্টলি 2 মিনিট, অ্যান্ড তারপরেই আমরা টেবিল পেয়ে গেছি। তো উই ওয়্যার দ্যাট লাকি দ্যাট ডে। তো চটপট বসে পড়লাম আর মেনুটা দেখে নিলাম। এবার দুজনের জন্য খুব যে হেভি কিছু খাবো তাও নয়, তো চিন্তা করছিলাম যে কী নেওয়া যায় কী নেওয়া যায়। দেখতেই পাচ্ছ শায়ন খুব সিরিয়াসভাবে একবারে দেখছে যে মেনু থেকে কী অর্ডার করা যায়। আর এর মধ্যে আমাদেরকে একটা প্লেট দিয়ে গেছে, তারপর শায়ন বলছে যে একটা প্লেট কেন দিতে, আমি বললাম যে একটা প্লেট এই জন্য দিল কারণ বিরিয়ানিটা কেটেই আছে। ও ডাকলো, ওকে কোনো পাত্তা দিল না, একটু অফেন্ডেড ফিল করলো। তো শুনতেই পেলে আমরা নিয়েছিলাম এক প্লেট বিরিয়ানি, চিকেন ভর্তা আর মশালা কুলচা একটা। তো এটা আমাদের জন্য মোর দেন এনাফ, মানে যথেষ্ট সাফিসিয়েন্ট ছিল। বিরিয়ানিটা একটু অয়েলি ছিল বাট টেস্ট ওয়াজ রিয়েলি গুড। উই এনজয়েড দ্য ফুড থরলি, পুরো ভালোভাবে মানে পেটও ভরে গেছে আর মনও ভরে গেছে। তো এবারে পুজোতে যে সব জায়গাতে খেয়েছি সব জায়গাতেই কিন্তু কোয়ালিটিটা ভালোই মেনটেন করেছে। খাওয়া দাওয়া তো হয়ে গেল, এবার সিনেমা দেখবো একটা নেক্সট, তারপর কিছু করি আমরা তোমাদের সাথে শেয়ার করবো। জানি না কতটা শুনতে পাচ্ছ, ব্যাকগ্রাউন্ডে প্রচুর নয়েজ হচ্ছে। যদি গেস কাট করতে পারো কি সিনেমা কমেন্টসে আমাকে ডেফিনেটলি লিখে জানাও। ওখান থেকে সোজা চলে গেলাম ডাউনটাউন মল, যেটা আগে কার্নিভাল সিনেমাস ছিল, আর দেখতে গেলাম টেক্কা।
তো এখানে মুভিটার হাফ টাইম হয়ে গেছে আর অ্যাজ অফ নাও ভালোই লাগছিল। তো আমি এখানে এটাই বলছিলাম যে কেমন লাগছে, আর এটাও বলছিলাম যে যেহেতু আমরা ফার্স্ট 5 মিনিটস পরে ঢুকেছি তো ফার্স্ট সিনটা মিস করেছি, কিন্তু ওর কিছু যায় আসে না, ও হি ওয়াজ ক্যাজুয়াল, তা আমি একটু কনসার্ন ছিলাম যে ফার্স্ট সিনে কী হয়েছে। তো ওটাই বলছিলাম যে এটা যদি এসআরকের মুভি হতো এতক্ষণে কিন্তু মুভি হল মাথায় উঠে যেত, ঠিক আছে, বিকজ হি ইজ এ ডাই হার্ড এসআরকে ফ্যান। কিন্তু এখানে যেহেতু এটা দেবের মুভি তো বেসিক্যালি ও মিস হয়েছে, তো হয়েছে, কী করা যাবে, কী হয়েছে, হতেই পারে, এরকম একটা অ্যাটিটিউড ছিল। তো দেখে নাও ভালো করে এই লোকটাই সেই লোকটা, ঠিক আছে। তো এইটা এখানে সেটাই এক্সপ্লেন করছিলাম, আর এখানে ভয়েস ওভার দিতে বাধ্য হলাম কারণ ব্যাকগ্রাউন্ডে থিয়েটারের মিউজিকটা বাজছিল ইন ফিয়ার অফ কপিরাইট। আর আমিও ওড়না ফোড়না জড়িয়ে বসে পড়েছি কারণ এসিটা প্রচণ্ড জোরে ছিল, তো ঠান্ডা লাগছিল তাই জন্য। ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর লাগছে, তো মুভি দেখে বেরোলাম আর সিনেমাটা সত্যিই ভালো হয়েছে, ঠিক আছে। তোমরা চাইলে ডেফিনেটলি দেখতেই পারো, মানে আমাদের তো খুবই ভালো লেগেছে। হ্যাঁ, মাঝে মাঝে একটুখানি এক আধটা জায়গা বাদে, বাকি ইটস এ গুড মুভি টু ওয়াচ। সো এবারে একটু এক দুটো প্যান্ডেল হপিং করবো, করে সোজা বাড়ি যাবো। ওকে, তো তখন ভিডিওটা কেটে গেল, তো এখন বাজে 12:20, আশেপাশে এক দুটো প্যান্ডেল হপিং করবো, করে দিয়ে বাড়ি যাবো, ঠিক আছে। সো আই থিঙ্ক ইটস এ গুড প্ল্যান, খাওয়াও হলো, মুভি দেখাও হলো, একটু ঠাকুর দেখাও হলো। তো এবার যা, তো এরপরে আমরা একে ব্লকের ঠাকুরটা দেখতে চলে গেলাম, আর এরপরে প্ল্যান ছিল এ জে আর বি জে ব্লকও দেখবো, জানি না কতটা কী টাইম হবে কারণ অনেকটা টাইম এখানে লেগে গেছে, কারণ এখানে একটু লাইন ছিল আর অনেকটা টাইমই এখানে কাটিয়ে ফেলেছি আমরা। তো এখানকার থিম ছিল বাড়ি বিন্দু। আশা করি শুনতেই পেলে ঢাকের আওয়াজটা কি সুন্দর রিদিমিক ওয়েতে জলের ফোঁটা দিয়ে সেটা ফুটে উঠলো, মানে খুবই ইনোভেটিভ জিনিসটা। তারপরে আর এজে আর বিজে ব্লক দেখা হয়নি, তো আমরা বাড়ি ফেরার পথে চলে গেলাম নিউ টাউন সর্বজনীনের ঠাকুরটা দেখতে, অ্যান্ড এটা খুবই ভালো লেগেছে আমাদের দুজনেরই। টেরাকোটা দিয়ে বানিয়েছিল, আর যেহেতু সেন্ট্রালের সামনে মাঠটা অনেকটা স্পেস আছে তো ওরা অনেকটা স্পেস কভার করতে পেরেছে, তো খোলামেলাও ছিল, তো ভালোই লেগেছে বেশ এই পুরো জিনিসটা। রাত কিন্তু 3টে বাজে কিন্তু বেশ জমজমাট ছিল, তো আমরা মনে হয় পুজোতে সেই জিনিসটাই সবথেকে বেশি পছন্দ করি, এই জমজমাট ব্যাপারটা। তো এইখানে আমি একটা জিনিস ক্যাপচার করেছিলাম, ছোটো ছোটো বাড়ির মতো বানিয়েছিল, বাট কার্ডবোর্ড দিয়ে না কী দিয়ে এক্স্যাক্টলি আমি জানি না, বাট দেখতে খুব সুন্দর লাগছিলো বলে আমি ক্যাপচার করেছিলাম। বাইরে থেকে টোটাল প্যান্ডেলটা এরকম লাগছিলো দেখতে। তো এবারে বাড়ি যাওয়ার পালা, আজকে দিনটা ভালোই কাটলো বেশ। তোমরা পুজোতে কীরকম কী এনজয় করেছো ডেফিনেটলি আমাকে কমেন্টসে জানাতে ভুলো না, আর দেখতেই পাচ্ছ ঘেমেও গেছি প্রায়, টায়ার্ডও ছিলাম। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, আশা করছি নিশ্চয়ই কিছু ভালো লেগেছে, আর ভালো লাগলে জানোই কী করতে হবে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আর চ্যানেল, ডোন্ট ফরগেট টু ফলো আওয়ার পেজ। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, সবাই খুব ভালো থেকো আর ভালো রেখো।